শাড়ি দেখে পড়ছে না চোখের পল হই করে ছুটবো কিনতে এসেছে অপরে দিব্যেন্দুর ঝলক এসেছে অপারে দিব্যেন্দুর ঝলক নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আপনারা দেখছেন আপনাদের প্রিয় কলেজ স্ট্রিটের আধি দাকেশ্বরীর অনুষ্ঠান অবশ্য এখন কলেজ স্ট্রিট বললে কিন্তু ভুল বলা হয় কলেজ স্ট্রিটের পাশাপাশি আমাকে বলতে হবে নিমতৌড়ির কথা বলতে হবে কন্টাইয়ের কথা বলতে হবে বাংলাদেশের কথা বলতে হবে বহরমপুরের কথা এতগুলো জায়গা না বললে কি হয় আর যেটা না বললে একদমই হয় না সেটা হচ্ছে সেল মানে কিন্তু আপনারা অবশ্যই ভিড় জমাচ্ছেন কলেজ স্ট্রিটের আদি থাকে শরীরে তার ঝলক তো আপনারা দেখেছেন গল্প শুনেছেন আজকে আবার নিতাইদের কাছ থেকে সেই গল্প শুনবো অনেক ওয়েলকাম নিতাই থাকে নমস্কার সকল দর্শক বন্ধুকে আজকে সোমা অবিশ্বাস হলো বিশ্বাস আচ্ছা মানে এত ভ্যারাইটিস আর এত কম দাম অবিশ্বাস্য মানে একমাত্র এটা যারা আসবে আমাদের দোকানে তারাই জানতে পারবে আর এই বিশেষ যে ছাড়টা এটা কিন্তু একমাত্র আমাদের কলেজ স্ট্রিটে আমাদের গড়িহাট বা ট্যাঙ্গুলার পার্কে কিন্তু শোরুম নেই আমাদের শুধু কলেজ স্ট্রিটে কলকাতা মানেই কলেজ স্ট্রিট আর কলেজ স্ট্রিট মানে আমার ছবি যেখানে আমার ছবি রয়েছে ভারতবর্ষের যেখানে সেখানেই কিন্তু আমার ওইটাই দোকান এটা হচ্ছে বড় মানে আমাদের বিশেষ নিতাই সাহার ছবি হচ্ছে মাস্ট আদি রাগেশ্বরী আমাদের সব আচ্ছা ফার্স্ট একটা বেনশি দেখাচ্ছি একদম টুকটুকে লাল দেখো লাল আমি এই কারণে দেখাই লাল মাঙ্গলিক কালার আর যেটা আমি সব সবসময় বলি আমার এটা ভাষা বলতে পারো মুখের আদির হাকেশ্বরী বেনসি মানে দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি সেই বাবা বিশ্বনাথের পুজো দিয়ে আমরা যে পার্সেস শুরু করি বা কাস্টমারের শুভকামনা নিয়ে আমরা এই শাড়ি বিক্রি করি বা এটা আমাদের ধরো একটা ধর্মের মধ্যে এটাই চলে আসছে আমাদের বংশ পরম্পর তা সেইটা মাথায় রেখে আজকে ফার্স্ট একটা মাঙ্গলিক লাল কালা দেখালাম একদম সেলফের মধ্যে দেখো স্কার্ট বর্ডার বর্ডারটা স্কার্ট বর্ডার আর এইটা একটু ছোটো গুজ হয় সেই জন্য কিন্তু এটা ছোট করা হয় সুন্দর লাগে শাড়িটা পরলে পরে

মানে রিসেপশন রিসেপশন মানে ধরো যদি বেনারসিটা লাল নিল বিয়ের দিন সেটা লালের পরে আর একটা মেয়ে সেই লাল আর ভালো লাগবে না তো সেই জন্য আমরা বলি অপোজিট কালার যে আমার কাছে দোকানে কোনো কাস্টমার আসে আমি কিন্তু তাকে বলি অপোজিট কালার নাও কারণ একই শাড়ি দুটো একরকম নিয়ে তো লাভ নেই তা সেই জন্যই আমরা এরকমভাবে কাস্টমারের সঙ্গে এটা একটা আলাদা রিলেশন ওয়ান ফোর এটা কন্ট্রাস্ট আবার পাটলি বললো

সকাল দশটার মধ্যে যারা চলে আসে তারা কিন্তু খুব আরামে কেনাকাটা করে বাড়ি যাচ্ছে কেনাকাটা করে বাড়ি চলে যাক অনেক দূর দূর থেকে আসে অনেক এসে আমাদের থেকে আগে এসে বসে থাকে কারণ অনেক সময় ধরো হয়তো আমরা সাড়ে নটায় দোকান আমি চলে আসি বাট কাস্টমার আমার নটার আগেই চলে আসে মানে সেটা এটা এটা আমরা গর্ববোধ করি দেন কাস্টমার আমাদের অপেক্ষা করে এটা তো একটা ভাগ্যের ব্যাপার এটা বড় কথা নয় কাস্টমার আমার জন্য এসে দুয়ারে দাঁড়িয়ে থাকে তা এর থেকে আনন্দের আর কি হয় কিছুই না সব আনন্দের দেখো আমাদের দোকান প্রত্যেকটা দোকানে ভিড় দেখলে উপচে পড়ছে আশেপাশে সব জেলাসি করছে তা আমাদের মানে অনেক রকম অনেক কপি করছে করো ভাবা যে কপি করে সে তো সেই জায়গায় যেতে পৌঁছাতে পারবে না আমরা ক্রিয়েট করি আমরা এক একটা ধরো যে শাড়ির কোথায় ভালো তৈরি হচ্ছে কোন তাঁতি ভালো তৈরি মানে করতে পারে তাকে ক্রিয়েট করা এটা হচ্ছে মেন ব্যবসা ব্যবসা তো শোনো সবাই করে কিন্তু একটা মনের ব্যাপার একটা ধ্যানের ব্যাপার এগুলো তো আগে দেখতে হবে না আচ্ছা এটার দাম কত 185 হ্যাঁ 185 হচ্ছে শাড়ি কোড এটা অল ওভার জাল 185 50 এটা এটা কিন্তু ডিসকাউন্ট টাকায় পিওর বিক্রি করি টাকায় নিলে দাম তার থেকে কমে যায় দেখছেন এই যাচ্ছে পিস রয়্যাল ব্লু কালার অল ওভার জাল ডিসকাউন্ট শাড়ি শাহাদার দোকানে কেন উপচে পড়ছে কি শাড়িটা আগে দেখাও আঁচলটা দেখাও কি বিউটিফুল আঁচল দেখো মানে শাহাদার দোকানে উপচে পড়ছে ভিড় সবাই দেখছে শাহাদার কাছে কি রয়েছে ওই যে বললাম ক্রিয়েটিভ করি আমি শুধু ক্রিয়েটিভ করি যেন আমার এই প্রোগ্রামটার নাম হচ্ছে তুমি অনন্যা তুমি আলাদা কিছু সেই আলাদা কিছু সাজাতে গেলে কিন্তু তোমাকে মাথা রাখতে হবে যেন আমার দোকান থেকে একটা শাড়ি যে কোনো বিয়ে বাড়ি ধরো

পাঁচ টাকা রানী কালার এটা কিন্তু আপনি অন্য কালার অপশন আঁচলের দেখো আঁচলের সাথে ব্যাচি করে আবার ব্রোকেট ব্লাউজ করেছে এই বেনারসিতে এরকম আর এটা কিন্তু ফুল হতে হবে কাপড়টা অনেকটা বেশি আছে অনেকটা বেশি আছে এক মিটার কাপড় আছে ভীষণ সুন্দর শাড়িটা পাঁচ টাকা দাম তারপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এই একটা শাড়ি দেখাচ্ছি দেখো বড় দুঃখের ব্যাপার আমাদের এই যে আমফান হয়েছিল সেই আমফানে আমার প্রায় এক কোটি টাকা শাড়ি ভিজে গেছিলো তো অনেকে অনেক দাতা বলে আমরা দান করে দিই কিন্তু এই এত শাড়ি দান করার মতন আমার ক্যাপাসিটি নেই আমার এক কোটি টাকা শাড়ি ভিজে এই যে দেখো শাড়িটা দেখলে তুমি বুঝতে পারবে তোমারও মানে কষ্ট হবে এই পার্সেল সমেত ভিজে গেছে মানে ধরো গতবার যে লকডাউনটা হলো তেইশে মার্চ সেই তেইশে মার্চ আমাদের দোকান বন্ধ হয়ে গেল তারপরে এই পার্সেল আমার প্রায় দুশো পার্সেল গোডাউনে ছিল সেই গোডাউনে থাকার জন্য এই পার্সেলের দামও লেখা হয়নি সেটা কি দাম সেটাও লেখা হয়নি এই রকম পরিস্থিতিতে আমার প্রায় জল ঢুকে গেছে গোডাউনে শুধু না আমাদের পাঁচটা ইউনিট আছে দুটো গোডাউন আর তিনটে শোরুম সব নিচের যত শোরুম আছে সব ভিজে গেল গোডাউনের শাড়ি সব ভিজে গেল এই ধরনের নিতে সেই জন্য বলি যে দাতা বলছে আমি শাড়ি দাগ হলে দান করে দিই সেই দাতাকে বলবো কত কোটি টাকার দান করেছো একটু টিভিতে বলে দাও একবার আচ্ছা এটা নাম্বার লাগবে না এটা আমফানের শাড়ি এটা একচুয়ালি একচুয়ালি দাম আছে দশ হাজার টাকা এখন দু হাজার টাকায় পাবে যেটা আমরা বলি এইটটি পার্সেন্ট অনেক জায়গায় আমি পোস্টার লাগিয়ে দিয়েছি এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো মানে যতটা টাকা রিলিজ করা যায় এর মধ্যে থেকে যেই টাকা লস গেছে তাকে সেটা তো আর পাবো না এটা সম্ভব না এবার যতটা রিলিজ করা যায় এই জন্যই এটা ब्लाउজ পিস আছে 2000 টাকায় মাত্র পাবেন শাড়িটা মাত্র 2000 টাকা এখন এই ধরনের হাজারো শাড়ি আছে এটা তো একটা আমি জাস্ট সিডি বেনে নিয়েছি দেখাবার জন্য যে কাস্টমার বুঝুক যে শাহাদা মানে সত্যি কথা বলে কিনা ঠিক আচ্ছা এই একটা দেখো এটা পশমিনা বেনারসি অনেকে ধরো বিয়ে হয়েছে দাদার বিয়ে হোক বা বোনের বিয়ে হোক এইরকম টাইপের একটা একটু বয়স হয়েছে অথচ আমি ছেলে নিয়ে বিয়ে বাড়িতে যাবো রঙিন শাড়ি পরবো কিভাবে এই ধরনের কালার কিন্তু তারা এট লিস্ট পরতে পারে খুব বিউটিফুল কালারটা খুব সুন্দর একটু গ্রে হ্যাঁ একটা কালার তার সঙ্গে দেখুন এরকম কি সুন্দর একটা পার আছে পশমিনা দেখছি শাড়ির কর্ড একশো অষ্টআশি পার্টি তুমি সাজিয়ে দাও একদম পার্টিটা একটু সাজিয়ে দেখো মাত্র 3975 তার উপরে 10% ডিসকাউন্ট 188 হচ্ছে শাড়ির কোড 3975 টাকা মাত্র দাম তার আপনি পেয়ে যাচ্ছেন 10% ডিসকাউন্ট আর এই রকম সুন্দর কন্ট্রাস্ট রানী রঙে ब्लाउজ পিস আচ্ছা দেখো একদম এটা ফ্রেশ এটা কিন্তু কোনো দাগ বা কিছু নেই এগুলো ফ্রেশ শাড়ি এগুলো যেগুলো যারা কিনবে মানে ধরো বিয়ের পার্সেস করবে তারা যদি মনে করে যে আমার বৈশাখ মাসে চেঞ্জ করতে হবে হবে কিন্তু এই নয় শাড়ি কিনেছি মাসে না সেরকম কিছু নেই এটা আমাদের একটা বাঙালি প্রতিষ্ঠান যাতে সবার মঙ্গল কামনা করে আমরা শাড়ি বিক্রি করি সবার মন জয় করে শাড়ি বিক্রি করি আচ্ছা আমি একটু পার্কটা দেখাবো একদম ইউনিক একটা পার্ক কিন্তু

এটা আরেকটা কাঞ্জিভরম এটা ব্রোকেট এই দেখো এই ব্রোকেট কাঞ্জিভরম আমার কিন্তু আমাদের আটেও হয় এটা কিন্তু পিওর এটা পিওর সেই জন্যই আমাদের যে সবার জন্য আজকে আমরা বলি শাহাদা সবার জন্য আবিরাকের জন্য সবার জন্য এই ব্যাপারটা দেখো মাথায় রেখে কিন্তু আমাদের চলতে হয় যে একজন আসছে আমাকে দুশো পঞ্চাশ টাকা একটা ছাপা সারিয়ে দিন তাকেও কিন্তু আমরা ছাড়ি না তাকেও বিক্রি করি ধরো অনেক সময় হয় বেনারসিটা কিনে ফেলেছে ভুল করেছে সে এসে বলো দাদা একটা ওড়না দিন তাকেও কিন্তু আমরা দিই কেন আজকে ওড়না বিক্রি কাল কিন্তু বেনারসি বিক্রি করতে পারবো এমনও এমনও দিন হয় ধরো

যে যার কর্ম করবে ঠিক সেই জায়গায় ভগবান তাকে করে দেয় এটা এইটা হচ্ছে এই মানে সিল্ক আর আর্টের পার্থক্য যে মানুষ আমরা যে যেরকম কর্ম করবো ঠিক সেই জায়গায় ভগবান রাখবে সে শাড়ি তো যেই ঢাকা যেরকম দেওয়া হবে সেই রকম তার দাম হবে 191 নম্বর শাড়ি এটা আর্টিফিশিয়ালে গেল 2975 2975 এর উপর কিন্তু 10% ডিসকাউন্ট আছে কোনো কথা হবে না এটা তো ब्लाउজ পিস 14 এপ্রিল পর্যন্ত এটা আমাদের চলতে থাকবে টানা ডিসকাউন্ট আছে এই একটা শাড়ি দেখো এটা একটু ডিসপুট আছে আমি আগেই বলে দিই এটা ফ্রেশ নয় কেমন ডিসপুট এটা কিন্তু আমফান নয় এমনি দেখো এই এই যে একটু লেগে গেছে কালারটা একটু হয়েছে 3000 টাকা দাম আছে এখন 50% 50% 1500 টাকা মাত্র 1500 টাকা এই ধরনের হাজার কাছে আছে এক হাজার টাকা মানে আমাদের বোর্ডও রয়েছে এইটটি পার্সেন্ট স্যার আমফানে যে শাড়িগুলো ওগুলো এইটটি পার্সেন্ট তারপরেও যদি অনেক সময় দেখা গেল আরো কেউ বেশি মানে ওটা নষ্ট হয়ে গেছে তার থেকেও কমিয়ে দিই আমরা 192 তো দেখছেন 60টার দাম 3000 টাকা 50% ডিসকাউন্ট রয়েছে এখন 1500 টাকায় পাচ্ছেন আচ্ছা এগুলো কিন্তু কোন অর্ডারে হবে না অনলাইনে হবে না এখন নিয়ে এখন এগুলো দোকানে আসতে হবে আর এগুলো কিনলে পরে চেঞ্জ হবে না সেটাও বলে এটা তো আপনি নিচ্ছেন যে যে আছে চেঞ্জ হওয়ার কোনো সেই মানে আমরা চেঞ্জ কেন করি যে দাদা এইখানটা জিসফুট লাগছে আমি চেঞ্জ আপনি নিচ্ছেন এটা পিওর সিল্ক সেটা কিন্তু সিল্কমার্ক সেটা পিওর সিল্ক এইটা কিন্তু ब्लाउজ পিসের হ্যাঁ 1500 টাকা মাত্র 192 গেল আচ্ছা এবার 193 এটা গাদোয়াল এটা হচ্ছে গাদওয়াল শাড়ি এটা ও সিল্ক এটা সিল্কে হ্যাঁ এটা পিওর সিল্কে যাচ্ছে হ্যাঁ এটাই 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 না না এটা এটাই এটাই না এটাই আচ্ছা আচ্ছা এইটাই আছে এটা কি আছে এটাই আছে এটা আছে এই যে এইদিকে কুচি আসছে এই যে আচ্ছা আচ্ছা না সাইটা অন্য রকম দাঁড়াও এইটা কুচি আমি তো আগেই বললাম এইটা কুচি এইটা আছে এইটা

গর্জর শোধ দিতে হবে অথচ বাজেটটা কম এই ধরনের শাড়ি কিন্তু খুব ভালো যাবে এটা ঘাটছোলা চেক্স তার মধ্যে আবার একটা করে বুটি করে দেওয়া 194 শাড়ির কোড হচ্ছে 194 আচল ब्लाउজ পিস যাবে 1500 টাকা নেট মাত্র এটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে 1500 টাকা 1500 টাকা পিসও এরকম যাবে এবার যাব পরের শাড়িটা একটা শাড়ি রাখো এটা হচ্ছে আমাদের ওয়ান নাইনটি ফাইভ শাড়ির কোড শাড়ি কোড কিন্তু খেয়াল রাখবেন এটা ওয়ান ফাইভ এটা ওয়ান হাফ হাফ হ্যাঁ হাফটা এরকম গ্রিনের সঙ্গে যাবে হাফটা যাবে রানির সঙ্গে ওয়ান নাইনটি ফাইভ একটা সুন্দর ফ্যান্সি শাড়ি আপনাদের জন্য দেখুন একশো পঁচানব্বই হচ্ছে শাড়ির কোট এটাকে আর্নি সিল্ক বলা হয় মানে পিওর যেটা হয় সেটা অনেক দাম অনেক দাম সবার কেনার মানে ক্যাপাসিটি থাকে না তো তাকে অনুকরণ করে আমরা এইগুলো করি যেন যাতে সাধারণ কাস্টমার ধরো সবাই পড়তে পারে সেই জন্য আমরা বলি আদি ঢাকেশ্বরী সাহাদা কিন্তু সবার জন্য আচ্ছা এটা দাম কত দাম আছে নেট 195 195 তো হ্যাঁ 2275 2275 195 এটা 2275 আচ্ছা এবার 196 196

এটা 199 শাড়ি কোড 199 হ্যাঁ কোড ফ্রেশ ডিসকাউন্ট টাকা দাম মাল্টিকলরে কাজ হয়েছে খണ്ടി কাতানে নেই 10% ডিসকাউন্ট রয়েছে শাড়ি কোড দাম 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা এক শাড়ি এখন বডি প্লেন খুব ক্রেজ তো বাজেটটা কম হলো

একটা দেখো এগুলো আমাদের বাংলা ঢাকায় না এগুলো হচ্ছে ইউপি ঢাকায় কিন্তু আমাদের খুব বিক্রি হয় দেখতে ভালো মানুষ পছন্দ কালো কালোর থেকে ভালো শাড়ি হয় না কালোর সঙ্গে আবার কন্টাস্ট হচ্ছে লাল কি ব্রাইট দেখো কালো লাল গোল্ডেন ভাবুন জড়ি দিয়েছে গোল্ড লাল আর গোল্ডেন জড়ি পারে এরকম সুন্দর করে লাল দিয়ে কাজ ব্ল্যাক হচ্ছে বেস্ট 201 1025 1025 টাকা মাত্র তার উপর 10% ডিসকাউন্ট

এবার আপনার মানে এই ডায়লগটাই আমাদের বলা উচিত ছিল সোমা তোমারও বলা উচিত ছিল এবার আপনার জিত এবার আমার কাস্টমার বন্ধুর জিত যেন এই চোদ্দ তারিখের মধ্যে যেন একবার হলো জিতবেন একবার হলো আমাদের দোকানে আসতে হবে শুধু আপনি জিতবেন 203 নম্বর দেখছি এটা মাত্র 200 টাকা আমি অনেক দিন আগে থেকে বলতাম নিতাইদ আপনার শাড়ির কোড সময় দামের থেকে বেশি হয়ে যাবে শাড়ির দাম 200 টাকা শাড়ির কোড 203 203 এটা হচ্ছে ब्लाउজ পিস আমার কথাটা এতদিনে সত্যি হয়েছে এই দেখো

আচ্ছা এটা দেখো ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাবতে পারো পাঁচশো টাকা কিছুই হয় না

এখন গরমের দিন তো এই কোঠা আমি আনতে পারলাম না আজকে প্রচুর পরিমাণে কোঠা এসছে যারা একটু অবাঙালি টেস্টের ওই ধরো কোঠা যারা ব্যবহার করতে চায় বা গরমের দিনে কোঠা ওই ধরনের কিন্তু আমাদের কাছে হিউজ স্টক এসছে দুশো ছ নম্বর একদম সফট একটা সামার কালেকশন সিলভার জড়ি দিয়ে দুশো নম্বর মাত্র বারোশো এটা কিন্তু ডিসকাউন্ট বারোশো পঁচানব্বই টাকা দাম তার উপর রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এবার ঢাকাই পনেরোশো টাকা জোড়া এক দুটো দুটো পনেরোশো টাকা দু পিস সাড়ে একটা নিলো সাড়ে এই দেখুন দুশো সাত নম্বর একটা নিলে সাড়ে টাকা জোড়া পেয়ে যাবেন পনেরোশো আঠারো টাকা ঢাকাই কাজ খুব কম নয় এক জোড়া পনেরোশো টাকা দু পিস সিঙ্গেল নেবেন সাড়ে দুটো নেবেন টাকা এটা সাত নম্বর গেল দুশো আট ডিসকাউন্ট এটা বারোশো ডিসকাউন্ট

তাও দেখো এখন এই চোদ্দ মাসের জন্য কিন্তু অনেকটাই কম অনেক আচলটা দেখাবো দেখুন মাটিফুল আঁচল দেখ মা আর শিশু দুজনেই রয়েছে কি সুন্দর মানে স্টোরি আর কি স্টোরি

কাজ করাতে গেলে তো মিনিমাম পঁচিশশো টাকা তাহলে তোমার পঁয়ষট্টিশো টাকাটা এখন পাবে দু হাজার টাকা দু হাজার টাকা এখন মাত্র

শেষ করবো লেহেঙ্গা হচ্ছে দুশো ষোলো নম্বর এটা ভেলভেটের একটা লেহেঙ্গা আপনারা জানেন যে ব্রাইডাল লেহেঙ্গার প্রচুর কালেকশন আছে আদি ঢাকেশ্বরীতে দু হাজার থেকে লেগা শুরু হয় এটা ভেলভেট এর ভেলভেট ২১৬ নম্বর ভেলভেটে লেহেঙ্গা একমাত্র স্টুডিও আছে লেহেঙ্গার আমাদের দোকানে আদি ঢাকেশ্বরীতে এটা দুপাট্টা এটার ब्लाउজ পিস যাবে ভেলভেটে দামটা বলে দিন কিনা 575 টাকা 5275 5275 এর দাম তার উপরে রয়েছে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট যে বেনারসিগুলো আমাদের সামনে টেবিলের উপর রাখা আছে কোয়ারি করতে পারেন এগুলোর উপর আপনি ডিসকাউন্ট পাবেন টেন পারসেন্ট আজকে কিন্তু আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হবে চোদ্দোই এপ্রিলের মধ্যে আসতেই হবে আদি শরিতে যদি হিউজ ডিসকাউন্ট পেতে চান আর আগামী বুধবার ঠিক একই সময় আপনাদের সঙ্গে আবার দেখা হবে নিতাই অনেক ধন্যবাদ দেবো এত ভালো শাড়ি দেখে পড়ছে না চোখের পল বই হই করে বই হই করে ছুটব কিনতে এসেছে অপরে বেন্দুল ঝলক এসেছে অপরে বেন্দুল ঝলক খুশির শপিং করি হাসবে বাবুর খুশির শপিং করি হবে কলেজ কেটে দাদির শরীর